লেবাননে চাকরি করব না চাকরি দেব। এই স্লোগানকে সামনে রেখে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর হাজারতম দিন উদযাপন করেছে লেবানন এনআরবি টিম শনিবার রাজধানী বৈরুতের রামলেত বায়দায় একটি রেস্তোরাঁয় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এনআরবি লেবানন টিম কান্ট্রি অ্যাম্বাসেডর নাজমুজ সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাকির হোসেন ও সাবিনা অপি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন আব্দুল হাকিম নিউটন রানা শান্তা মোর্শেদ সুজন হোসেন ও সৈকত মাহমুদ সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে ও ফাউন্ডেশনের পক্ষ থেকে নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় দেশের চৌষট্টি জেলার পাশাপাশি পৃথিবীর পঞ্চাশটি দেশে সংগঠনটির উদ্যোক্তা প্রশিক্ষণার্থীরা একযোগে দিনটি পালন করেন